কৃষকের উন্নয়ন হলে উন্নত হবে বাংলাদেশ গ্রামের উন্নয়ন হলে উন্নত হবে বাংলাদেশ কৃষকের উন্নয়ন হলে উন্নত হবে বাংলাদেশ গ্রামের উন্নয়ন হলে উন্নত হবে বাংলাদেশ গ্রাম হবে শহর ঘোষণা দিয়েছেন মুজিবী কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রীর কল্যাণে সারা বিশ্বে শোনা যায় উন্নয়নের সুর হলিলে ভাইয়ের আন্তরিক চেষ্টায় উন্নত হবে ইউনিয়ন ভবানীপুর হলিলে ভাইয়ের আন্তরিক চেষ্টায় উন্নত হবে ইউনিয়ন ভবানীপুর দিনের এই এলাকার ভবিষ্যৎ যুব সমাজকে গড়ে তুলবে মাদক মুক্ত বাংলাদেশ আজকের যুবক আগামী দিনে এই এলাকার ভবিষ্যৎ যুব সমাজকে গড়ে তুলবে মাদক মুক্ত বাংলাদেশ যুব সমাজের উন্নয়ন হলে উন্নত হবে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কল্যাণে সারা বিশ্বে শোনা যায় উন্নয়নের সুর হলিলে ভাইয়ের আন্তরিক চেষ্টায় উন্নত হবে ইউনিয়ন ভবানীপুর শিক্ষায় জাতির মেরু শিক্ষার নাই কোনো শেষ গ্রামের মানুষকে শিক্ষিত করলে উন্নত হবে বাংলাদেশ শিক্ষায় জাতির মেরুদণ্ড শিক্ষার নাই কোনো শেষ গ্রামের মানুষকে শিক্ষিত করলে উন্নত হবে বাংলাদেশ শিক্ষায় জাতির মেরুদণ্ড শিক্ষার নাই কোনো শেষ প্রধানমন্ত্রীর কল্যাণে সারা বিশ্বে শোনা যায় উন্নয়নের সুর হলিলে ভাইয়ের আন্তরিক চেষ্টায় উন্নত হবে ইউনিয়ন ভবানীপুর প্রবাসী ভাইয়েরা কঠোর পরিশ্রমে রেমিটেন্স পাঠান বাংলাদেশে তাদের টাকায় আজ সচল আমরা অর্থনীতিতে সফল দেশ প্রবাসী ভাইয়েরা কঠোর পরিশ্রমে রেমিটেন্স পাঠান বাংলাদেশে তাদের টাকায় আজ সচল আমরা অর্থনীতিতে সফল দেশ প্রবাসীদের উন্নয়ন হলে উন্নত হবে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কল্যাণে সারা বিশ্বে শোনা যায় উন্নয়নের সুর হলিলে ভাইয়ের আন্তরিক চেষ্টায় উন্নত হবে ইউনিয়ন ভবানীপুর সুদখোর ঘুষখোর সন্ত্রাস চাঁদাবাজ এরাই দেশের দুশ্মন এদের কারণে আজ সারা বিশ্বে দেশ জাতির অপমান সুদখোর ঘুষখোর সন্ত্রাস চাঁদাবাজ এরাই দেশের দুশ্মন এদের কারণে আজ সারা বিশ্বে দেশ জাতির অপমান দুর্নীতিবাজ নির্মূল হলে গড়ে উঠবে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কল্যাণে সারা বিশ্বে শোনা যায় উন্নয়নের সুর হলিলে ভাইয়ের আন্তরিক চেষ্টায় উন্নত হবে ইউনিয়ন ভবানীপুর ৬৮
বাঁচলে বাঁচবে আমাদের বাংলাদেশ, লাখো লাখো যুব সমাজ গড়ে তুলবে বাংলাদেশ, 68,000 গ্রাম বাঁচলে বাঁচবে আমাদের বাংলাদেশ, লাখো লাখো যুব সমাজ গড়ে তুলবে বাংলাদেশ, যুব সমাজ কর্মঠ হলে বেকারত্ব দূর হবে এই দেশে, প্রধানমন্ত্রীর কল্যাণে সারা বিশ্বে শোনা যায়।